চকলেট আনছি। আরে বাবা, তোর তো খুব বুদ্ধি আছে, কিন্তু চকলেট দিয়ে আমি কি করবো? এ তো বাচ্চাদের দিতে হয়। আসসালামু আলাইকুম বোলা, নে খা। দেখেছ বুড়ো বয়সে চকলেট খাচ্ছে? এই কি হচ্ছে গেলে? আসসালামু আলাইকুম। 6 ফুট লম্বা, দেখতেও ঠিক আছে, অথচ বাচ্চাদের চকলেট নিয়ে খাচ্ছিস, খুব খারাপ, খুব খারাপ। আপনি চকলেট মাটিতে সুইরা ফালাই দিলেন, সেটা খারাপ হইল না, আর আমি চকলেট টুকাই না খাইতেছি, সেটা খারাপ। তেরা কথা তো ভালোই বলিস, সাথেটা কে? আমার চেলা। তোর চেলা? এ কেমন চেলা? মাথায় তো একটা চুলও নেই। তোর মুজের মতো মসৃণ মসৃণ। ওর অন্তরটাও মাথার মতো প্লেন। আসলে স্যার, ঘটনা হইল কিয়া, দুনিয়াতে বাইসে থাকতে হইলে এরকম বুদ্ধি সারা চালা থাকা খুব জরুরি। এরকম লোক দিয়া কত রাজনীতি দল ইলেকশনে জিতা গেল, কত মানুষ কোটিপতি হয়ে গেল। বাবা, তোর মাথায় তো খুব বুদ্ধি। তোর নাম কি? আন্ডার। আন্ডার? আন্ডার রাইতে জন্ম হয়েছে তো, তাই আমার মা নাম রাখছে আন্ডার। খুব ভালো। তা কি কাজ করিস? কাম নাই, বেকার। কেন, কাম খুঁজে পাসনি? পাবো না কেন, সবাই তো খেদাই দেয়। কেন? মানে ঘটনা হইল গিয়া, আমার কথাবার্তা একটু উল্টা পাল্টা আর গলার জোর খুব বেশি। উল্টা পাল্টা কথা যারা জোর গলায় বলতে পারে তাদের জন্য রাজনীতির লাইনটাই ভালো, যাক সে কথা। আচ্ছা, তোমার চাকরির ব্যবস্থা আমি করে দিচ্ছি। ওই যে বাড়িটা দেখছো, সেটা আমাদের এলাকার জমিদারের বাড়ি। ওই জমিদার আমার বন্ধু মানুষ। ওই ওখানে চাকরি করবে? এত বড় বাড়ির চাকরি করার জন্য উপযুক্ত না, আমি তো পারলে ওই মহলের মালিক হইতে চাই। কি সর্বনাশ, জেগে জেগে স্বপ্ন দেখিস? তোর তো এই মুল্লুকে রাজা হওয়ার কথা ছিল, যাক গিয়ে এখন কোনো ছোটখাটো চাকরি করবি? ছোট কাম আমি করলেই দেখবেন, অনেক অনেক বড় হয়ে যাইব। সাবাস, তুই তো মারাত্মক লোক। আচ্ছা, সামনের ইলেকশনে যদি আমি দাঁড়াই তাহলে কি তোর কাছ থেকে ছোটখাটো সাহায্য আশা করতে পারি? যদি সরকারি দলের হন তাইলে সমর্থন দেব, যদি বিরোধী দলের হন তাইলে সারাক্ষণ আপনার পাশে ছায়ার মতো লেগে থাকবো। কারণ কি জানেন, বিরোধী দলের পার্টির মিটিং মিছিল বেশি, কামাই রোজগারও বেশি। কি যুক্তি, মনে হচ্ছে তোকে ধরে চুমুক। এই তারা তারা তারা, তোর চেহারাটা কিসের দাগ? মারামারির। মারামারি কার সাথে? আর কোয়েন না, কাল বিকালে খান সাহেবের বাড়ির সামনে কুত্তা গরুটি খাওয়াতেছিল, আমি একটা রুটি তুলে নিচ্ছি, ওনার কোথা চাইতা গেল। তারপর? তারপর আবার কি, ওই কুত্তা খান সাহেবের কুত্তা হইল, আমি আন্দারে কম না, ওই শালার দুই চারটা দাঁতের দাগ গালে আমার ঠিকই লাগছে, কিন্তু আমিও দিছি ছুরি দিয়া 3-4টা পার বসা বস বসা বস। ও কুত্তা খালাস, আপনার আবার কি হইলো? না মানে রুটির জন্য মার্ডার? আমি নিজের লাভের জন্য সব কিছু করতে পারি। সর্বনাশ, তোর স্থান তো রাস্তার পাশে না হয়ে দেশের প্রথম সারির নেতাদের মাঝে হওয়া উচিত ছিল। কি যে কর মিয়া ভাই। শোন, তুই আমার পার্টিতে কাজ করবি? কামের কথা যখন কইতাছে তখন সাথে আয় উন্নতির কথা কিছু কন, ক্যাশ টাকা কিছু হাতে পাইলে চাকরি অনুযায়ী কিছু ড্রেস বানাইতাম। কত লাগবে তোর? এই 500 টাকা। 500 টাকা বুঝেন না কেন,
আপনার পাশে খারাপ তো হইবো না, খারাপ কাপড় পরে আপনার পাশে দাঁড়ালে মাইসে কব কি? তাই তো বাবা 2000। মানুষের পকেট থেকে টাকা বের করার এই বিশেষ গুণ তোকে অনেক দূর নিয়ে যাবে, অনেক দূর। আপনি শুধু দোয়া করবেন মিয়া ভাই। হ্যাঁ ঠিক আছে, যা যা চল বলা। একবারে এত টাকা দিয়ে দিলেন? জুয়া খেললাম লতা, জুয়া। আমি মানুষ চিনি, যাকে সাধারণ মানুষ ভাবছো সে অনেক লম্বা রেসের ঘোড়া। আজ 2000 দিয়েছি, কাল 5 কোটি কামাবো।